বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আসসালামু আলাইকুম, আমি শাহনাজ পারভিন রুয়েজালা শাখা থেকে। আজকে আমার বিষয় প্রথম শ্রেণীর গণিত পরীক্ষার নির্দেশনা ক্লাস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আগামীকাল গণিত পরীক্ষা, আমরা নিশ্চয়ই খুব সুন্দরভাবে প্রিপারেশন নিয়েছি গণিত ক্লাসের জন্য। আচ্ছা, মিসের ক্লাসটা আজকে মূলত আমাদের পরীক্ষায় কী ধরনের প্রশ্ন হবে, আমরা কোন আঙ্গিকে উত্তর দিব, তার একটা ক্লাস। ঠিক আছে, তাহলে চলো আমরা শুরু করি কথা না বাড়িয়ে। দেখো মিস এখানে লিখেছি এক নং প্রশ্নের উত্তর। প্রথমে আমরা যখন খাতাটা খুলবো বা খাতাটা হাতে নিব, তখন আমাদের কভার পেজে আমাদের তথ্যগুলো লিখতে হবে। আমরা নিয়ম অনুসারে আমাদের তথ্যগুলো লিখে আমরা ভিতরে মার্জিন করে খাতায় লেখা শুরু করব। প্রথমে আমরা অবশ্যই এক নং প্রশ্নের উত্তর দিয়ে লেখা শুরু করব। দেখো, এক নং প্রশ্নের উত্তরে আমাদের আসতে পারে কথায় লিখো। যদি আমাদের এক নং প্রশ্নের উত্তরে কথায় লিখো আসে, তাহলে আমরা কি করব? দেখো, প্রথমে আমরা অবশ্যই সংখ্যাগুলোকে তুলব। দেখো, মিস সংখ্যাগুলোকে তুলে রেখেছি, ঠিক আছে? ঠিক এভাবে আমরা সংখ্যাগুলোকে তুলে তারপরে বানান করে লিখব, ঠিক আছে? এবার আসি আমরা দুই নং প্রশ্নের উত্তর। একটা জিনিস দেখো, দুই নং প্রশ্নের উত্তরে আমাদেরকে বলতে পারে রাইট ইন ওয়ার্ডস, হতে পারে রাইট ইন ওয়ার্ডস। তার মানে কি? মনে করো 22, 35, 49 এই ধরনের কিছু সংখ্যা দেওয়া থাকবে, নাম্বার দেওয়া থাকবে, তোমাকে কি করতে হবে সেটাকে স্পেলিং করে লিখতে হবে। দেখো, মিস জাস্ট একটু দেখিয়ে দিয়েছি 22, এটাকে আমরা অবশ্যই স্মল লেটার দিয়ে শুরু করব, ঠিক আছে? অথবা আরও আসতে পারে, ওইটা না এসে এরকম আসতে পারে যে সংখ্যা লিখো, ঠিক আছে? দেখো, আমি সাইডে লিখে দিয়েছি 22। হ্যাঁ, আমি বাংলা বানানটা তুলেছি, এখন আমি কি করব এখানে সংখ্যা লিখব। দেখো, 17 কি করব, সংখ্যা লিখব। 47 লেখার পরে আমি কি করব, সংখ্যা লিখব। তাহলে আমাদের যে কোনো একটা প্রশ্ন হতে পারে, হয়তো বা রাইট ইন ওয়ার্ডস হতে পারে অথবা সংখ্যা লিখো, তবে যেটাই আসুক না কেন তোমরা এভাবে তুলে সুন্দর করে লিখবে, ঠিক আছে? আর অবশ্যই ফাঁকা ফাঁকা করে পরিষ্কার পরিচ্ছন্ন তা বজায় রেখে লিখবে। এক পেজে এক নং এবং দুই নং করবে, একদম চাপাচাপি করার দরকার নেই, ঠিক আছে? এবার আসো তিন নং প্রশ্নের উত্তর। তিন নং প্রশ্নের উত্তরে আসতে পারে নামতা লিখো, যে কোনো একটা সংখ্যার নামতা আসতে পারে। দেখো, আমি এখানে 6 নামতা দিয়ে তোমাদেরকে দেখিয়েছি, দ এ দিয়ে লেখা শিখিয়েছি তোমাদেরকে ক্লাসে। তোমরা চাইলে পরীক্ষার সময় দ এ দিয়ে করতে পারো, আর যদি না চাও তাতেও কোনো অসুবিধা নেই, এটার জন্য নাম্বার কাটা যাবে না, ঠিক আছে? তাহলে তোমরা এইভাবে, আমি যেমন দেখো লিখেছি 6×0=0, 6×1=6, তোমরা ঠিক এভাবে 6 নামতা শুরু করে একদম গুনতে গুনতে কোন পর্যন্ত যাবে, 10 পর্যন্ত যাবে, ঠিক আছে? নামতাটা তোমরা চেষ্টা করবে একটা এক পেজে লেখার জন্য, চাপাচাপি করার দরকার নেই, ঠিক আছে? দেখো, এবার হতে পারে 4 নং প্রশ্নের উত্তরে জোড় বিজোড় আলাদা করো। মনে করো কয়েকটা সংখ্যা দেওয়া আছে, এই ধরো 10টা। হ্যাঁ, এই সংখ্যাগুলোকে আমরা কি করব, খাতায় কিন্তু আর তুলতে হবে না, ঠিক আছে? খাতায় আমাদের তোলার প্রয়োজন নেই, আমরা প্রশ্নতে জাস্ট এক জোড় হলে আমরা সেটাকে টিক দিব, বিজোড় হলে সেটাকে ক্রস দিব, ওখান থেকে আমরা বাছাই করে জোড়েরটা জোড়ের ঘরে লিখব, বিজোড়টা বিজোড়ের ঘরে লিখব, ঠিক আছে? আমরা ছক কেটে এভাবে করে ফেলব। এটা হতে পারে আমাদের 4 নং প্রশ্নের উত্তর। এবার আসো 5 নং প্রশ্নের উত্তর। 5 নং প্রশ্নের উত্তরে হতে পারে ছোট থেকে বড় সাজিয়ে লিখো, কিংবা বড় থেকে ছোট সাজিয়ে লেখো, ঠিক আছে? তাই আমরা কি করেছি, দেখো তো, আমি একটা চিহ্ন দিয়েই শুরু করব। আমরা এখানে সংখ্যা তোলার কোনো প্রয়োজন নেই, আমরা সংখ্যা তুলবো না, ঠিক আছে? আমরা জাস্ট এভাবে মানে প্রশ্ন থেকে আমরা লিখে ফেলবো সরাসরি। আরেকটা কথা, আমাদের কিন্তু যে কোনো একটা আইটেম আসবে, হয় ছোট থেকে বড়, না হয় বড় থেকে ছোট, দুটো করার প্রয়োজন নেই,
তোমরা অবশ্যই প্রশ্নটাকে খুব ভালো করে পড়ে নিবে, ঠিক আছে? বুঝতে না পারলে আব্বু অথবা আম্মু বড় যে কোনো মানুষের সাহায্য নিবে, ঠিক আছে? এবার আসি আমরা 6 নং প্রশ্নের উত্তরে। দেখো, 6 নং প্রশ্নের উত্তরে আমাদের হতে পারে যোগ। সম্ভবত 6 নং-এ আমাদের 2টো আইটেম থাকে, এক হচ্ছে ক দিয়ে যোগ অথবা খ দিয়ে বিয়োগ, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা অবশ্যই যে নাম্বারটা থাকবে প্রশ্নে, সেই নাম্বারটাকে আমরা ঠিকভাবে মেনটেন করব এবং পরীক্ষার খাতায় অবশ্যই আমাদেরকে নাম্বারটা দিতে হবে। যেমন দেখো, আমি ক দিয়ে লিখেছি, ঠিক আছে, যোগ লিখেছি, এটা তোমাদেরকে বোঝানোর জন্য, তোমাদের লেখার প্রয়োজন নেই, তোমরা জাস্ট ক দিয়েই শুরু করতে পারো। এবার দেখো, আমি রোমান সংখ্যা ব্যবহার করেছি, তোমাদের প্রশ্নে যেটা থাকবে তোমরা সেটাই ব্যবহার করবে। দেখো, যোগে লিখেছি 23 যোগ 7, এই সংখ্যাটাকে আমরা কি করব, যোগ করে অবশ্যই উত্তর যোগফল কথাটা লিখব, ঠিক আছে? অবশ্যই আমরা উত্তর যোগফল কথাটা অ্যাড করব। এবার দেখো, আমরা বিয়োগে চলে যাই। আমরা যখন বিয়োগ করব, যদি আমাদের রোমান সংখ্যা থাকে, যদি আমাদের ক খ থাকে, আমরা সেটাই দিব, ঠিক আছে? এবার আমরা বিয়োগ অঙ্কগুলোকে এইভাবে সাজিয়ে সুন্দর করে অবশ্যই করে উত্তর বিয়োগফল কথাটা অ্যাড করব, ঠিক আছে? উত্তর বিয়োগফল যদি না লিখো তাহলে প্রতিটা অঙ্কের জন্য কিন্তু 1 নম্বর করে কাটা যাবে। উত্তর যোগফল, উত্তর বিয়োগফল কথাটা লিখতে হবে, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা 7 নং প্রশ্নের উত্তর করব। দেখো, 7 নং প্রশ্নের উত্তরে আমাদের আসতে পারে খালি ঘর পূরণ যোগ অথবা খালি ঘর পূরণ বিয়োগ, কিংবা 2টোই আসতে পারে, 2টো খালি ঘর পূরণ যোগ এবং 2টো খালি ঘর পূরণ বিয়োগ। মিক্স তো তোমাদেরকে করিয়েছি, ভয় পাওয়ার কোনো কারণ নেই। তাহলে দেখো, আমরা ঠিক এভাবে ফাঁকা ফাঁকা করে 4টা অঙ্ক, সম্ভবত আমাদের 4টা অঙ্কই আসবে খালি ঘর পূরণে, তো ঠিক এভাবে আমরা ফাঁকা ফাঁকা করে এভাবে তুলে নিব, একদমই চাপাচাপি করব না এবং এটাতে কোনো উত্তর লেখার প্রয়োজন নেই, ঠিক আছে? আমরা 7 নং-এ যখন খালি ঘর করব, খালি ঘরে আমাদের কোনো উত্তর লিখতে হবে না, ঠিক আছে প্রিয় বন্ধুরা? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আসি আমরা 8 নং প্রশ্নের উত্তর। 8 নং প্রশ্নের উত্তরে সম্ভবত আমাদের প্রশ্নের সমাধান আসে। তো আমি তোমাদেরকে জাস্ট স্পেস রেখে দেখাচ্ছি, কারণ কী ধরনের অঙ্ক আসবে বা কী আসবে সেটা যেহেতু আমার কাছে প্রশ্ন নেই, তাই আমি তোমাদেরকে শুধুমাত্র নিয়মটা দেখাচ্ছি, ঠিক আছে? 8 নং প্রশ্নের উত্তর দিয়ে আমি ক দিয়ে ঠিক এই পরিমাণ জায়গা রেখেছি, তোমাদের তো চাইলে আর একটু বেশি জায়গা রেখে সুন্দর করে করবে, ঠিক আছে? প্রশ্নের সমাধানে আমাদের যোগ আসতে পারে, বিয়োগ আসতে পারে, কিংবা যোগ বিয়োগ 2টোই 2 স্টেপের অঙ্কই আসতে পারে, ঠিক আছে? তাহলে আমরা অবশ্যই সঠিকভাবে চিহ্ন বসাবো এবং অবশ্যই সংখ্যাগুলোকে সংখ্যার নিচে 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 লিখব। কোনোভাবেই আমরা কোনোভাবেই আমরা চিহ্ন দিতে ভুলে যাব না, তাহলে কিন্তু নাম্বার কাটা যাবে, পুরো অঙ্কের নাম্বারটাই কাটা যাবে এবং অবশ্যই আমরা সুতরাং লাইনটা ব্যবহার করব এবং সঠিকভাবে উত্তর লিখব, ঠিক আছে? দেখো, 8 নং-এ আমাদের আসবে 3টা অঙ্ক, ক খ গ, তোমরা অবশ্যই ঠিকভাবে নাম্বার দিয়ে করে ফেলবে। এবার আমরা আসব 9 নং প্রশ্নের উত্তরে। দেখো, 9 নং প্রশ্নের উত্তরে আসবে এক কথায় উত্তর, ঠিক আছে? যেমন আসতে পারে কত দিনে 1 বছর, তাই না? তাহলে তোমরা ঠিক শুধুমাত্র ক খ দিয়ে উত্তরটাই লিখবে। যেমন আমি লিখেছি 365 দিনে, কত মাসে 1 বছর, তোমরা জাস্ট উত্তরটাই লিখবে 12 মাসে 1 বছর, শুধুমাত্র উত্তরগুলোই লিখবে, প্রশ্ন তোলার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো, 10 নং-এ আসতে পারে জ্যামিতি, ঠিক আছে? জ্যামিতিতে আসতে পারে বৃত্ত অথবা ত্রিভুজ বা যেটাই হোক, তোমাদের সিলেবাসে যা ছিল যে কোনো কিছু থেকে 2টো আইটেম আসবে, ঠিক আছে? তখন আমি মনে করো বৃত্ত দিয়ে লিখেছি। দেখো, বৃত্ত লিখে আমি একটা হেডলাইন দিব, হেডলাইন দিয়েই আমি কি করব বা কোটেশন দিব, কোটেশন দিয়েই আমরা বৃত্ত কাকে বলে সংখ্যাটা লিখে আমরা চিত্র দিব, ঠিক আছে? চিত্র দিয়ে আমরা অবশ্যই চিত্র নিচে যেটা লিখতে হয় মিস লিখিয়েছি ঠিক সেভাবেই আমরা লিখব। ত্রিভুজ,
তোমরা ঠিক সেম আগের উপায়েই সংজ্ঞা লিখবে এবং পরবর্তীতে চিত্র দিবে। দেখো 11 নং প্রশ্নের উত্তরে আসতে পারে সার্বিক, সরি 11 নং প্রশ্নের উত্তরে কোনো প্রশ্ন আসে না। এটা হচ্ছে তোমাদের হাতে লেখার পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য, দুটো নাম্বার আমাদের হাতে থাকে, তোমরা অবশ্যই সেই লাইনটা তুলে রাখবে। 11 নং প্রশ্নের উত্তর দিয়ে সার্বিক পরিষ্কার পরিচ্ছন্নতা লাইনটা লিখে রাখবে, ঠিক আছে? তারপরে আমরা তোমাদেরকে সে অনুযায়ী তোমাদের হাতে লেখা দেখে নাম্বার দিব। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এখানেই ক্লাস শেষ করছি। তোমাদের জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল। তোমরা খুব ভালোভাবে তোমাদের পরীক্ষা দাও এবং যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই মিসকে প্রশ্ন করো, মিস তোমাদেরকে বুঝিয়ে দিব। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।